সরকার যা করছে সেগুলোর বিরুদ্ধে সবাই কথা বলছে, ডেমোক্রেসি। আমি তো বলতেই পারি, সে আমি ডান আমি বাম, আমি যদি বলি জিনিসের দাম বেড়ে গেছে, আপনি যদি বলেন বাবারে ডান বাম এক হয়ে গেছে, আরে ভাই ডান বাম এক হয়নি, জিনিসের দাম বেড়েছে, ওইটা হচ্ছে বাস্তব। অর্থনীতির অবস্থা খারাপ, যদি বলেন ডান বাম এক হয়ে গেছে, না এরকম করে বলার তো কোনো অর্থ নেই। কেন? অর্থনীতির অবস্থা বাস্তবত খারাপ, সেটা ডাকা তো একটা বলতে পারে, এটা হিন্দু বলতে পারে, মুসলমান বলতে পারে, একটা অতি বাম বলতে পারে, অতি ডানও বলতে পারে। উনি এই জিনিসটাকে মানে ওই ভীতি থেকে উনি হয়তো বলছেন যে সব এক হয়ে গেছে, উৎখাতে ষড়যন্ত্র করছে। আমরা বলছি যে রাজপথে যদি সেটা মিশে যায় আন্দোলনের ধারা, ওটা কেউ ঠেকাতেও পারবে না। এরকম নয় যে কি করছে আমাদের সঙ্গে যাওয়াই যাবে না, যাওয়া যাবে না কি, আমরা তো যাচ্ছি, মাঝে মাঝে দেখা হচ্ছে না, জেলখানার সাথে ছিলাম, ধরেন অন্য কোনো একটা অনুষ্ঠানে দেখা হলো, ভাই কেমন আছে, ধর্মে আপনি কে, আপনার কি কেমন আছে, জবাব দেবো না, এরকম তো বলতে পারি না, হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন তাও হয়তো জিজ্ঞেস করি। এর বাইরে না মানে একটা হেট অ্যাটিচিউড দেখাই না আমি। সরকার প্রধান বলেছেন কট্টর বাম এবং কট্টর ডান মিলে সরকার উৎখাতের চেষ্টা চলছে। খুব হাসি পেয়েছে আমার, আজকে পেপারে পড়লাম তো, কালকে আমি সোশ্যাল মিডিয়াগুলোতে দেখছি, টিভি বা মিডিয়াগুলোতে বলেছে। এমনিতে 7 জানুয়ারির পরেই আমি অনেক মানুষকে একটু হতাশ হয়ে বলতে দেখছি, ভাই পারলেন না তো, আরও 5 বছর থাকবে। মানে ধরেন ঘনিষ্ঠ লোকজনও বলে এখন যত যাই করেন এই 5 বছরে তাকে কিছু করতে পারবেন না, সেই হিসেবে সরকারের তো এই 5 বছর খুব আরামে থাকবার কথা, কনফিডেন্ট, তাদের অ্যাটিটিউড বড় হওয়ার কথা, তারা এখনও সরকার উৎখাতের ভয় করছে। অলমোস্ট ধরেন 7 জানুয়ারি বা 28 অক্টোবরের পর থেকে তো ওইরকম বড় কোনো আন্দোলন নাই। কেন? ওবায়দুল কাদের সাহেবও কিছু দিন আগে এই কথা বলেছেন, উৎখাতের ষড়যন্ত্র হচ্ছে। উৎখাতের মানে উৎখাতটা কিন্তু একটা ভিন্ন জিনিস, একটা গণ আন্দোলনের মাধ্যমে সরকার যদি পদত্যাগ হয় মানে পদত্যাগে বাধ্য হয়, তাহলে আমরা বলি সরকার উৎখাত হয়েছে। উৎখাত মানে ভালো খারাপ দুই অর্থে বলা যায়, কিন্তু উনি যে অর্থে ব্যবহার করেছেন তাকে ধরতে হবে যে এটা কোনো ষড়যন্ত্রমূলকভাবে তাকে গদি থেকে নামিয়ে দেওয়া, এরকম হচ্ছে বলে আমি জানি না, ওনারা কেন বলুন বলতে পারবো না। আর একটা কারণ হতে পারে, গভর্নমেন্ট তো মানে ভারতের সাথে থেকে মনে করছে যে যা ইচ্ছে তাই করা যাবে, কিন্তু ভারতের সঙ্গে এরকম করে চলবার পরে, ভারত তাদেরকে সব রকম সমর্থন দেওয়ার পরেও কিন্তু তাকে আরও লাস্ট যে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের যে বক্তব্যটা আসছে এটা খুব টাফ ছিল। এবং মানে গতকালকে প্রধানমন্ত্রী ভাষণের মধ্যে আমেরিকার উপরেও তার বিষদ্বার আছে, আবার আমেরিকা আবার ভারতের ব্যাপারে কথাবার্তা বলছে, সেখানে যে মানবাধিকারের লঙ্ঘন ইত্যাদিতে ব্যাপারে তারা কথা বলেছে। তার মানে যেরকম করে মাঝে পীরাক রঞ্জন চক্রবর্তী একটা ভাব করেছিলেন যে মানে ইন্ডিয়ার ধমকে পিটারাস দেশ থেকে পালিয়ে গেছিলো, সব লেখা টাকা হলো না, বিষয়টাই এরকম নয়। আমরা মাঝে মাঝে একটু নাস্তি কথা বলি, ঠিক নয় পিটারাস তার ধমকে পালাবে গেল, মানে আমেরিকা ইন্ডিয়ার ধমকে চুপ হয়ে গেল, এরকম তো হয় না। হতে পারে যে এইখানকার ভূ রাজনীতির স্বার্থে আমেরিকা মনে করছে না ইন্ডিয়াকে তার সাথে রাখতে হবে, চায়না কন্টেন্ট করতে, কিন্তু এই বলে আমেরিকা কিন্তু ওই যে ওদের নাগরিকত্ব আইন যেটা করা হয়েছে ওখানে যেরকম উগ্র সাম্প্রদায়িকতা ছড়ানো হচ্ছে এগুলোর বিরুদ্ধে পড়েছে। তো সেই থেকে আমার মনে হয় যে আমেরিকা সহ আমেরিকা মানে হোল ইউরোপ তাদের আগের অবস্থায় আছে। আবার এর মধ্যে দেশের অর্থনৈতিক পরিস্থিতি তো ভয়াবহ খারাপ বলবো আমি, মানে এখন রিজার্ভ ইজ জাস্ট $17 billion, 3 মাস ইম্পোর্ট ফাইন্যান্স করার টাকা নেই আমাদের হাতে, এটাতেও তারা একটা ভয় পেতে পারে, দামও কমাতে পারছে না। এই যে ব্যাংক মার্জার করতে চাইলেও সেটাও রিজেক্ট হয়ে গেল, মানে ইনফ্যাক্ট তাদের কোনো এসব পলিসি কোনোই কাজে লাগছে না। এই উপজেলা নির্বাচনে প্রধানমন্ত্রীর নির্দেশ, কোনো মন্ত্রী এমপি এদের আত্মীয় স্বজনরা যারা ভোট না করে প্রভাব বিস্তার সবাই করছে, তার মানে প্রধানমন্ত্রী জোরটা কেবল খালেদা জিয়ার বিরোধী দলের উপর খাটাতে পারছেন, তার নিজের দলের উপর করতে পারছেন না, আন্তর্জাতিক শক্তির উপর খাটাতে পারছেন না।
এই দুর্বলতা থেকে, এই ভীতি থেকে সম্ভবত এই কথাগুলো বলেছেন। আমি এছাড়া মানে কেউ কোনো ষড়যন্ত্র করছে এরকম আমি দেখছি না। আর মানে ডান বাম এক হয়ে গেছে এরকম তো নয়, সরকার যা করছে সেগুলোর বিরুদ্ধে সবাই কথা বলছে। ডেমোক্রেসি আমি তো বলতেই পারি, সে আমি ডান আমি বাম, আমি যদি বলি জিনিসের দাম বেড়ে গেছে, আপনি যদি বলেন বাপরে ডান বাম এক হয়ে গেছে, আরে ভাই ডান বাম এক হয়নি, জিনিসের দাম বেড়েছে, ওইটা হচ্ছে বাস্তব। অর্থনীতির অবস্থা খারাপ, যদি বলেন ডান বাম এক হয়ে গেছে না এরকম করে বলার তো কোনো অর্থ নেই, কেন অর্থনীতির অবস্থা বাস্তবতা খারাপ, সেটা ডাকাতও একটা বলতে পারে, একটা হিন্দু বলতে পারে, মুসলমান বলতে পারে, একটা অতিবাম বলতে পারে, অতি ডানও বলতে পারে। উনি এই জিনিসটাকে মানে ওই ভীতি থেকে উনি হয়তো বলছেন যে সব এক হয়ে গেছে, উৎখাতে ষড়যন্ত্র করছে অন্যদের অ্যাটেনশন ড্র করার জন্য বা তার পার্টিকে হয়তো আরও ইউনাইট করার জন্য হবে। আমাদের জানা মতে এই মুহূর্তে বিএনপি সহ বিরোধী দল নিজেদের দল গোছানোর জন্য ব্যস্ত এবং সরকার পতন বা দাবি আদায়ের সুনির্দিষ্ট কোনো কর্মসূচি নেই, তাহলে সরকার কেন থ্রেট ফিল করছে? সেফ ফিল করছে, থ্রেট ওই যে আমি বললাম এতক্ষণ ধরে, বিএনপি দল গোছানোর কাজে ব্যস্ত আপনারা কীভাবে জানেন আমি জানি না, আমি বিএনপির দল গোছানোর কাজটাই বুঝি না। মাঝে মাঝে দেখি ধরেন ছাত্রদলের কমিটি ঘোষণা করা হলো, যুবদলের কমিটি ঘোষণা করা হলো, এগুলো সম্মেলন টম্মেলন করে করা হচ্ছে না, জেলায় জেলায় কমিটি করে, আমরা যেরকম করেছি লোয়েস্ট লেভেল থেকে সংগঠন গড়ে তুলতে তুলতে হাইয়েস্ট জায়গাতে কনফারেন্স করি, এরকম তো করছে না। আর কেন্দ্রীয়ভাবে জাতীয়তাবাদী দলের কোনো পরিবর্তন তো হয়নি এখনও, তো সাংগঠনিক কাজে খুব ব্যস্ত আছেন এরকম জানি না আমি, হয়তো আরও ভেতরে ব্যাপার থাকতে পারে, কিন্তু আন্দোলনের এরকম কোনো কর্মসূচি নাই। এই প্রচণ্ড গরমেও তারা বড় বড় মিছিল করতেছেন তাদের বন্দি মুক্তি ইত্যাদির দাবিতে, কিন্তু এগুলো অনেকটা বিচ্ছিন্ন টাইপের মনে হয়েছে, মানে একটা লক্ষ্যাভিমুখী ব্যাপার হয়নি। এখান থেকে সরকার থ্রেট ফিল করছে আমার মনে হয় না। হ্যাঁ, একটা তো আছে, ধরেন দেশের সংকট হলে মানুষ যদি জেগে যায় তখন এটা তো মিনিটের ব্যাপার হয়ে যেতে পারে, মানুষের মধ্যে তো বিক্ষোভ আছে, এত কথা বলছে সরকার উন্নতির, এত কিছু জারিগান গায়, মানুষ এগুলোর দিকে তাকায় না। এই যে মানুষের অপরিবর্তিত বনন চিন্তা, এটা সরকারের কারণ হতে পারে, যে কোনো মূর্তি একটা কিছু হতে পারে। সেটার সাথে আমি অ্যাড করছি যে সামাজিক অর্থনৈতিক সংকট, এটা যুক্ত করলে সরকার তো থ্রেট মনে করবেই। অনেকে বলেছেন বিএনপিতে নতুন নেতৃত্বে আনার প্রয়োজন, বিশেষ করে তারা তারেক রহমান কন্যা জাইমা রহমানকে দেশে ফিরে এসে নেতৃত্ব দেওয়ার কথা বলেছেন, আপনি কি মনে করেন? এটা আমার কোনো সাবজেক্ট না, আমার সাবজেক্ট না, কারণ বিএনপির নেতৃত্বে কে আসবে সেটা আমি না বলাই ভালো। আবার মনে যদি কোনো চয়েস থাকেও আমি বলতে চাই না, এই কারণে যে আমি একটা অন্য দল করি, ওই দলের সাথে আমাদের সুসম্পর্ক আছে, আন্দোলনের আমরা সহযোগী, তারা নিজেরা তাদের সঠিক নেতৃত্ব নিজেরা বেছে নেবেন, আমি কোনো সাজেশন দেবো না, এই অর্থে এটার কোনো কমেন্ট করতে চাই না। জামাত ইসলামী অনলাইনে আর কোনো কর্মসূচি না করে প্রকাশ্যে কর্মসূচি দেওয়ার পরিকল্পনা করেছেন, আপনি কি মনে করেন এতে সরকারের সঙ্গে সংঘাত বাড়বে? জামাতের ব্যাপারটা জানেন খুব স্পষ্ট না, আমার কাছে স্পষ্ট না কোন অর্থে, আমি জেলে ছিলাম 2 বছর, জামাতের অনেক নেতাকর্মী ছিলেন, তাদের সাথে কথাবার্তা বলেছি, মানে যেভাবেই হোক একটা আদর্শ বোধে তারা আছেন, তাদের দলের ইন্টারনাল মেকানিজম ডিসিপ্লিন ভালো, মানে আমি জেলখানায় দেখেছি যে জেলে যারা আছে তাদের সবার জন্যে পার্টিতে একটা বরাদ্দ আসে, বাইরেও শুনেছি। কিন্তু রাজপথের আন্দোলনের কথা যদি বলেন, আমি তো কিছুই দেখিনি যে জামাত করে আন্দোলন করেছে, তারা যদি মিছিল করে তাহলে কাঁপিয়ে দিতে পারে, এরকম করেছে তারা কিছু কিছু, কিন্তু সেটা কেবল এটাই সম্ভবত জানান দিতে যে আমরা এখনও আছি এবং শক্তিশালী আছি, এর বাইরে আবার বলছি লক্ষ্যাভিমুখী, এইটা করতে চাই তাই এইভাবে যাচ্ছি, এরকম করে তো কোনো কাজই যায় নাই।
যেটুকু গেছে সেটা যৌথ আন্দোলনের ভিত্তিতে। যখন বিএনপি জোট থেকে নিজেদেরকে সিম্পল আউট করেছে, আলাদা করে দিয়েছে, তখন কিন্তু জামাতকে আলাদা করে কোনো প্রোগ্রামিতে দেখিনি। এমনকি ধরে যে 28 অক্টোবরের পরে আমরা গণতন্ত্রবাদ্য যে শক্তি আমাদের আছে তাই নিয়ে আমরা লাগাতারভাবে বাটে থেকেছি, ওরা থাকেনি। হ্যাঁ, একটা জবাব তারা হয়তো দেবেন এরকম দেন বলে আমি শুনেছি। তাদের উপরে সরকার যতখানি নিষ্ঠুর, যতখানি কী বলবো শব্দটা, নিষ্ঠুর বললেই যথেষ্ট হয়, তাদের এত বড় নেতাকে ফাঁসি দিয়েছে, তাদের লোকজনকে সবাই জেলে রাখছে, পরপর তাদের আমির সেক্রেটারি সবাই, অতএব তারা একটু বুঝে শুনে চলছে। তো এটা যদি বলে তো ওই রকম হয়তো অত নেতার ফাঁসি হয় নাই, কিন্তু তবু বিএনপির একটা নেতার ফাঁসি হয়েছে, তাদের মূল নেত্রী বেগম যে কত বছর ধরে ভেতরে আছেন। কিন্তু বিএনপি আন্দোলন করছে এরকম একটা পোস্ট তারা করেছে, আন্দোলনে ছিলেও সে আন্দোলন সফল করতে পেরেছে, না পেরেছে ওই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু তারা আছে। জামাত সম্পর্কে কিন্তু আমি পাবলিকের পারসেপশনে এটা দেখি না, ভাই জামাত আন্দোলন করছে, জামাত একটা কিছু করবে এরকম দেখি না, জানি না জামাত কীভাবে ভাবে। মুক্তিযুদ্ধের পরে আপনার হাত ধরে জাসদ বাসদ বিকশিত হয়েছে তথা আপনাকে অনেকেই বাম রাজনীতির ফিনিক্স পাখি বলে থাকেন। বামদের সঙ্গে ইসলামীপন্থীদের বিরোধ দীর্ঘকালের, কিন্তু সম্প্রতি আপনাকে জামাতের নেতৃত্বের সঙ্গে এক টেবিলে দেখা গিয়েছে। অনেকে বলেছে আপনার ইউটার্ন অথবা কৌশল, আসলে কি? মানে এটা কোনো কৌশলও না ইউটার্নও না, এটা একটা আপত্তিক ঘটনা। এরকম না যে জামাত তাদের কোনো প্রোগ্রামে আমাকে দাওয়াত করেছে আমি সেখানে গেছি, বা আমরা আমাদের দলের পক্ষ থেকে জামাতকে কোনো প্রোগ্রামে ইনভাইট করেছি। এটা হয়েছে ধরেন যেহেতু আমরা যুগপথ আন্দোলন করি, তাতে বিএনপি তাদের ইফতার পার্টিতে আমাকে বা আমাদের দলকে বলেছে, জোটকে বলেছে, আমরা গেছি, সেখানে জামাতে ইসলামও গেছে। এখন ঘটনাচক্রে তারা যে হেড টেবিলটা সাজিয়েছে, এখানে মির্জা ফখরুল আছেন, জামাতের আমির আছেন, আমিও আছি, আর ফটোগ্রাফাররা ছবিও নিয়েছে, আমি আবার ওই রকম ভরণকারীরা আছি, মুখ লুকাবই কারণ আমি আছি তো আছি, আমি তো বসেছি ওখানে। একইভাবে 12 দলীয় জোটের যে অনুষ্ঠান সেখানেও একই রকম ঘটনা ঘটেছে। এই দুটোই ঘটনার বাইরে কিছু ঘটনা নেই। এখন এটা থেকে আপনি একটা রাজনৈতিক সিদ্ধান্তে চলে গেলে কী করব? আমি আমার জায়গায় বা আমার দল আমার জোট আমার জায়গাতে আছে। আমরা খুব স্পষ্ট বলছি, বিএনপি যখন জামাতকে জোটে নিয়ে 20 দলীয় জোট করেছিল, তখন আমরা মানে তাদের গণতন্ত্র মঞ্চের রব ভাইয়ের দল আমরা গণ ঐক্যফ্রন্ট করেছিলাম। বিএনপির সাথে জামাত ওখানে করেছে, আমরা এখানে আছি, আমরা বলেছি আমরা তো এক মঞ্চে নাই, কিন্তু হ্যাঁ ঠিক আছে যুগপথ করছি। আমি এখন এই সরকারের অপসারণের দাবিতে বা তার কোনো একটা কিছুর দাবিতে নিন্দা করে প্রতিবাদ করে মিছিল করছি, জামাতও করল, আমরা দুই জায়গা থেকে করলাম, কিন্তু পথের মধ্যে একই জায়গায় এসেও তো যেতে পারি, তখন আমি বলবো এদিক দিয়ে মিছিল আসতে পারবো না, এরকম হয় না। আমরা বলছি যে রাজপথে যদি সেটা মিশে যায় আন্দোলনের ধারা, ওটা কেউ ঠেকাতেও পারবে না। এরকম নয় যে কি জামাতের সঙ্গে যাওয়াই যাবে না, যাওয়া যাবে না কি, আমরা তো যাচ্ছি, মাঝে মাঝে দেখা হচ্ছে না, জেলখানার সাথে ছিলাম, ধরেন অন্য কোনো একটা অনুষ্ঠানে দেখা হলো, ভাই কেমন আছে, ধর্মে আপনি কে, আপনার কি কেমন আছে, জবাব দেবো না, এরকম তো বলতে পারি না, হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছে তাও হয়তো জিজ্ঞেস করি, এর বাইরে না মানে একটা হেট অ্যাটিচিউড দেখাই না আমি।